হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লাইফ উইথ শঙ্করণ প্রিয়াঙ্কার তরফ থেকে প্রিয়াঙ্কা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে গেলে লাউয়ের মতো অনবদ্য সবজি কিন্তু নেই। তো দুটি উপকরণ দিয়ে এই তরকারিটাকে ইজিলি রান্না করা যায়, আর যেটা সুস্বাদুও বটে। যারা লাউ খেতে ভালোবাসে না তারা কিন্তু জমিয়ে এটা দিয়ে ভাত খেয়ে নেবে। চলুন রেসিপিটা দেখে নিই, আর সবার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি আমি। এর মধ্যে বিউলির ডালের বড়িগুলোকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। একটু নুন দিতে কিন্তু ভুলো না, নুন দিলে বড়িগুলো আরও বেশি ক্রিস্পিও হয়ে যাবে। বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, একটু লালচে লালচে হয়ে গেলেই বড়িগুলোকে কিন্তু আমি উঠিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে লালচে লালচে করে ফেলতে হবে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর একটা সাইডে আমি তুলে রেখে দেব। এরপর আলু আর কিউব করে কাটা লাউগুলোকে আমি কড়াইতে দেব। তার আগে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। রান্নাটা যেহেতু খুব হালকা, বেশি রিচ কিছুই এর মধ্যে পড়বে না। তো এর মধ্যে দুটো লঙ্কা দিলাম, কারণ ঝাল বেশি খাই না। তো লঙ্কাগুলো যখন একটু স্টার্টার করবে সাবধানে থাকতে হবে, আমার যেমন লঙ্কাটা ছিটকে চলে এসেছিল। যাই হোক, সাবধানে দেবেন। তারপরে আপনার লাউ আর আলু এই দুটোকে আপনি দিয়ে দেবেন। বেশি কষাক করতে হবে না, হালকা সটে করবেন, হালকা নাড়ানাড়ি করবো, কোনো বেশি কষাতেও হবে না। এতে একটু নুন, হলুদ আর সামান্য জিরে দিয়ে দেবেন, কারণ যেহেতু রান্নাটা গরমের হালকা রান্না হচ্ছে, কোনো এক্সট্রা স্পাইসেস এর মধ্যে পড়বে না। ভালো করে নাড়ানাড়ি করার পর আমি জিনিসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো, জাস্ট হালকা করে। কষানোর পর এটাকে ভালো করে আমাকে জল দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। অনেকেই আছে যারা লাউ খেতে পছন্দ করো না, বড়ি খেতে পছন্দ করো না, কিন্তু আমি বেট লাগিয়ে বলতে পারি যে এই হালকা রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর শরীরও ভালো রাখবে। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, আয়রন রয়েছে, ভিটামিনস রয়েছে, যেগুলো শরীরকে ভালো রাখবে। তো এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো। আর এরপরেও সামার স্পেশাল যে কোনো রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য আমার চ্যানেলের কিন্তু সাবস্ক্রিপশন অপশানটাকে টিপে দিও, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলো না, আর নতুন কোনো রেসিপি দেখার জন্য।